আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমি 1 কেজি শিং মাছ মাত্র 10 মিনিটে কীভাবে পরিষ্কার করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে বাজার থেকে 1 কেজি শিং মাছ নিয়ে আসলো, আর শিং মাছগুলো অনেক তাজা ছিল। আর শিং মাছগুলো এখন আমি লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিব। আমার ভাই ও আপুরা যারা দেশ দেশের বাইরে থেকে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। লবণ দিয়ে মাছগুলো ভালো মতো মেখে নিলাম। আর এখানে শিং মাছের কাঁটা পরিষ্কার করে নিলাম। এখানে একটি পেঁপে নিয়ে নিলাম, এখন পেঁপে ছিলে খোসাগুলো নিয়ে নেব। এখানে আমি পেঁপের খোসাগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিলাম, এখন ব্লেন্ডার করে নেব। এখানে আমি পেঁপের খোসাগুলো ব্লেন্ড করে নিলাম, আর এখন আমি শিং মাছে দিয়ে দিব। শিং মাছগুলো হাত দিয়ে ভালো মতো মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। আমরা অনেকেই শিং মাছ পরিষ্কার করার ভয়ে খেতে চাই না, আর এইভাবে পরিষ্কার করলে অনেক সহজে 1 কেজি শিং মাছ পরিষ্কার করা হয়ে যাবে। আর এখন মাছগুলো হাত দিয়ে ভালো মতো মেখে পরিষ্কার করে নিব। দেখেই বোঝা যাচ্ছে কতটা পরিষ্কার হয়েছে। আর এখন বাকিটা হাত দিয়ে ডোলে ভালো মতো পরিষ্কার করতে হবে। আর এইভাবেও হাত দিয়ে ডোলে পরিষ্কার করা যাবে। আর শিং মাছের ময়লাগুলো উঠে পেঁপেগুলো কালো হয়ে গেছে। আর স্টিল চোষ আমাদের সবার ঘরেই থাকে, এই স্টিল চোষ দিয়ে হালকাভাবে ডলা দিলেও মাছ পরিষ্কার হয়ে যাবে, আর অনেক সহজেই শিং মাছ পরিষ্কার করা হয়ে গেল। আর এখন আমি বাকি শিং মাছগুলো হাত দিয়ে এভাবে ডোলে পরিষ্কার করে নেব। আমি দুইভাবে পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করলাম, যার যেভাবে সুবিধা ওভাবে পরিষ্কার করে নিতে পারেন। শিং মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আর অনেক সুন্দরভাবে শিং মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি শিং মাছগুলো ধুয়ে নেব।
আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এ পর্যন্ত এখানেই বিদায় নিলাম, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।